শুনো কো কখনোই না আপনারা এখন নিউজ করতেছেন করেন যে যা ইচ্ছা ধরেন আমার কোনো প্রবলেম আমি এই টপিক নিয়ে কথাই বলতে চাই আমি এখানে মাইন্ড করতে বসি নাই তো এগুলো যখন দেখি নিজেরটা দেখাও খুব স্বাভাবিক আমি মনে করি খুব নর্মাল এটা মানুষ এখন আমাকে বড় দেখিকে অনেক বেশি রিকগনাইজ করে বড় দেখিকে অনেক বেশি ভালোবাসছে বড় দেখির সিনেমা দেখছে অনেক বড় বড় শিল্পীর মাঝে বড় দেখির নামটা আসছে তো এটা তো অবশ্যই আমি মনে করি পিক পয়েন্ট এবং এটা যদি আমি ধরে রাখি এটা তাহলে আরও অনেক আস্তে আস্তে উন্নতির দিকেই যাবে আমি মনে করি তো এইটাই পিক পয়েন্ট তো এটাকেই বলে আই গেস যে যা ইচ্ছা ধরেন আমার কোনো প্রবলেম নেই অলরেডি এখানে যেগুলো কিছু বুমে দেখা যাচ্ছে যেগুলো পরিচিত বুম এদেরকে আমার ক্লিয়ার করা আছে তো তাদের পেজে আই গেস কিংবা তাদের চ্যানেলে আমার মনে হয় অলরেডি ক্লিয়ার করার ভিডিও দেওয়া আছে যদিও আমার এখানে ক্লিয়ার করার কিছু নেই কারণ পার্সোনাল লাইফ ইজ অল অ্যাবাউট পার্সোনাল থিংস এখানে আমি কেন ক্লিয়ার করব যেখানে আমার ক্লিয়ার করার দরকারই নেই যেখানে আমার ফ্যামিলির কাছে ক্লিয়ার যেখানে আমি আমার ক্লোজ পিপলদের কাছে আমি ক্লিয়ার সেখানে আমার বারবার গণমাধ্যমে এসে এখানে এসে ক্লিয়ার করার কিছুই নেই সো একবার যেহেতু আমি ক্লিয়ার করেছি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি নিউজ করে লেখাভাবে ক্লিয়ার হয়েছে আমার মুখ থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে আর এখানে এটা বারবার নিয়ে কথা বলার কিছুই নেই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে সে আমার চাচ্চু সে যদি আমাকে নিয়ে সিনেমা করতে চায় আমি তো অবশ্যই খুশি হব আর আমার মনে হয় সে আমাকে নিয়ে সিনেমা করুক না করুক তার থেকে বড় কথা হচ্ছে তার এখন সিনেমা করা দরকার কারণ তার মতো প্রোডিউসার আমরা মিস করি তার মতো এরকম বড় বিগ বাজেটের ফিল্ম আমরা মিস করি তার মতো এরকম প্রোডাকশন হাউস আমরা মিস করি এবং এই সময়টায় আমার মনে হয় যে বাংলাদেশে অনেক সিনেমা হওয়া দরকার এবং তার সাপোর্ট আমাদের দরকার কারণ সে আমাদের যেহেতু অনেক সিনিয়র একজন শিল্পী এবং তার থেকে আমরা অনেক বড় বড় বিগ বাজেট মুভিজ পেয়েছি অনেক সব বড় বড় অ্যাক্টররা তার মুভিতে থাকতো তো আমার মনে হয় এখন তাকে খুব বেশি দরকার আমি যখন সিনেমায় আসি তখন মেবি ওনার সিনেমা করাটা একটু বন্ধ ছিল উনি তখন সচরাচর করছিলেন না যখন যেমন এখন আবার অনেকগুলো করতে যাচ্ছে তো তার যদি আক্ষেপ হয় তাহলে আই এম রিয়েলি সরি কারণ সে আমার চাচ্চু সে আমার উপর আক্ষেপ রাখতে পারে তার সাথে আমার সম্পর্কটা কখনোই ক্যামেরার সম্পর্ক না আমার জন্মের পর থেকে আমি ওনার সাথে কাজ করার অনেক আগের থেকে তার নাম শুনে আসছি আমার বাসার মধ্যে আমার মা বাবার মুখে তো সম্পর্কটা একদমই ডিফারেন্ট সো ওখান থেকে তার আক্ষেপ করাটাও খুবই আমি নর্মাল মনে করি এবং যেহেতু আমার চাচ্চু আক্ষেপ করেছে এটা খুবই নর্মাল যে সে আবার আমাকে খুব নর্মালভাবে অ্যাকসেপ্টও করবে হ্যাঁ সে প্রযোজনা শুরু করুক সে আমাকে নিতে চাইলে অবশ্যই নিবে সব কিছু ব্যাটে বলে মিললে আবার যদি সেই চাচ্চু দাদিবার মতো গল্প পাই কেন করবো না আমি এখানে মাইন্ড করতে বসি নাই নো 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 কো কখনোই না আপনারা এখন নিউজ করতেছেন করেন এখন আমি ডায়লগ বলতে পারবো না আমাকে নিয়ে কেন অনেক মানুষকে নিয়ে করে তো এগুলো যখন দেখি নিজেরটা দেখাও খুব স্বাভাবিক আমি মনে করি খুব নর্মাল এটা না এখানে তো ট্রলের কিছুই নাই এটা ট্রলের কিছুই না আমি এই টপিক নিয়ে কথাই বলতে চাই না মানে আমি তো এই টপিকটাই আমার কাছে স্কিপ পুরো সামনে প্রিয় প্রাক্তন নামের একটা অ্যান্থোলজি ফিল্ম আসছে ওটার নাম হচ্ছে জীবন জীবন আমার পার্টটার নাম হচ্ছে প্রিয় প্রাক্তন এটা পরিচালনা করেছি ইফতেখার আহমেদ অসীম আর আমার সাথে আছে সুদীপ কুমার দীপ আর এটার পরে আমরা মোস্ট প্রবাবলি ডিসেম্বর আর জ্যানের দিকে আমরা শুটিং শুরু করব দেয়াল সিনেমার এটা ফুয়াদ ভাইয়ার করা এবং এটা খুবই স্পেশাল একটা গল্প আমার কাছে দেয়াল সিনেমাটা এবং এখানে অনেক বড় বড় অভিনেতারা আছে সবার নাম এখনই রিভিল করা হচ্ছে না কিংবা এখনই আমরা রিভিল করতে চাচ্ছি না বাট এটা খুব শীঘ্রই আমরা এটা রিভিল করে আমরা সবাইকে বলে দেব কমার্শিয়াল সিনেমা এখন সবার জন্য স্পেশাল না এখন অনেক বেশি স্পেশাল এই টাইপের রিয়েলিস্টিক মুভিগুলো কারণ যেহেতু এখন অনেক থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে এখন যেহেতু অনেক বেশি যুগ পাল্টে গেছে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় এখন যেমন আবার এই ঘরানা চলছে হয়তো বা 5 বছর পরে আবার কমার্শিয়াল সিনেমা অনেক বেশি চলবে তো এটা ডিপেন্ড করে আসলে সময়ের ওপর এটা ডিপেন্ড করে মানুষের পছন্দের ওপর তো এখন যেহেতু এগুলো পছন্দ বেশি তাই এগুলোতে হয়তো বা বেশি দেখা যায় বাট তারপরও যদি আমি ওরকম ভালো গল্পের কমার্শিয়াল পাই অবশ্যই আমি করব